এ মর্মে হাদিস রয়েছে আনিবনাব্বাসিন আনি নবী সল্লুল্লাহ আলাইহিসাল্লাম কল ইদা ওয়াকার রজুলু বি আলিহি ওয়া হা ইদুন ফালিয়া তা সদ্দাক বিনিসফিদিন আরিন ইবনাব্বাস রজন আল্লাহ বলেন আরসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ঋতুবর্তী অবস্থায় যে ব্যক্তি তার ঋতুবর্তী অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করবে যেন সে যেন অর্ধ দিন আর সাদকা করে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ নেসেন তিরমিজি ইমাম তিরমিজি নাসাই ইমাম দারিমি হাদিসটি নেসেন এবং মেসকাত আল সেখানে হাদিসটি এসে হাদিসটি সহি মেসকাত আল মাসাবে আপনার পাঁচ শত নম্বর হাদিস যে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় জাল্লা সাল্লাম বলে দিয়েছেন কোনো স্বামী যখন তার ঋতুবর্তী অবস্থায় তার স্ত্রী ঋতুবর্তী অবস্থায় থাকে যখন কোন স্বামী তার স্ত্রী ঋতুবর্তী থাকে অবস্থায় যখন সে সহবাস করবে এরকম হলে পারে অর্ধেক দিনার সাদাকা দিতে বললেন তার মানে অর্ধেক দিনার পরিমাণ যে টাকা হয় সেটা সাদাকা করে দিবে যে অন্য হাদিস এইভাবে এসে আন্লাহ আবদুল্লাহ ইবিন আব্বাস আনী নবী সাল্লাহ সাল্লাম ফিল্লা আতা হায়দুন ফালেতা সদ্দা কবি দিনার আরার ইবিন আব্বাস রাতাল্লাহ বলেন যে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী সহবাস করবে তাকে এক দিনার অথবা অর্ধ দিনার সাদগা করতে হবে জি হাদিসটাও আবুদাউদ্দুর রহেমাল তিরমিজিনা ইবনে মাজা হাদিসটি ও সহি হাদিস আদাবুল জিফাফ ইমাম আলবানি রাহমাল্লাহ তার গ্রন্থে নিয়েছেন একশত বাইশ নাম্বার পৃষ্ঠাই যাই হোক হাদিস্টীয় সহি হাদিস থেকে স্পষ্ট হয় যে কেউ যদি এভাবে ঋতুবর্তী অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে এক দিনার অথবা অর্ধেক দিনার সাদকা করবে সে পরিমাণ টাকা দিয়ে দিবে সে পরিমাণ টাকা দিয়ে দিবে এটা হল এর ফাঁরা এটা হলো এ কাপ ফারা তাই মুসলিম ভাই বোন যারা আসে আমাদেরও জানা দরকার দিন বিষয় দিন বিষয় তাই মূলত আপনার ঋতু অবস্থায় সহবাস করা সরিয়ে হারাম করে দিয়েছেন তারপরে কেউ যদি পুরি বসে আপনার হয়তো অজান্তেই বা ভুলবশত বা এরকম হয় তাহলে সে এভাবে সাতকা দেবী আল্লাহ যেন আমাদের দিন বুঝার তফিক দান করেন অল্লাহ আলাম